आगामी दिन शुद्ध बांगला ना भारतवर्षर माँ भारतवर्षर देवी हबें प्रधान মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারে স্তুতি করছেন। দেখুন আমরা বরাবরই বলেছি এই সমস্ত দলগুলোতে যারা রাজনীতি করতে চান তৃণমূল কংগ্রেস হোক বা কংগ্রেস হোক তাদের কাছে ফ্যামিলি ফার্স্ট। বিধানসভা ভোটের আগে অমিত শাহর পাঠানো চার্টার বিমানে তড়িঘড়ি দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দিনটা ছিল এ বছরের 30শে জানুয়ারি। ঠিক ন মাসের মাথায় রবিবার ফের তৃণমূলে ফিরলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। আমরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আর পুরনো দলে ফিরে নিশানা করলেন ছেড়ে আসা দলকে। খালি বলেছিল হচ্ছে হবে হচ্ছে হবে। আপনাদের মনে আছে আমি বারবার আওয়াজ তুলেছিলাম যে আমিও চাই বড় বড় শিল্প আসুক, আমিও চাই বেকারের চাকরি হোক। কোনোদিনও দেখিনি কোন একটা ইন্ডাস্ট্রির কংক্রিট কথা বলেছে, কোথাও একটা চাকরির কথা বলেছে। শুধু একটা জিনিস উপলব্ধি করেছিলাম যে একটাই কারণ শুধু হচ্ছে ভোট আর ক্ষমতা দখল করা, এছাড়া আর অন্য কোনো এজেন্ডা তাদের মধ্যে ছিল না। ধর্মের ভিত্তিতে বিভাজন, জাতপাতের ভিত্তিতে বিভাজন, কোথাও আদিবাসীদের বিরুদ্ধে আদিবাসীদের, কোথাও বিভিন্ন জাতের বিরুদ্ধে বিভিন্ন জাত, ধর্মের বিরুদ্ধে বিভিন্ন ধর্ম, এটাই ছিল তাদের মূল এজেন্ডা। মমতা ব্যানার্জি কবে থেকে শিল্প শিল্প করে যাচ্ছেন, এখনো পর্যন্ত কোনো শিল্প আসেননি। ভোটের আগে বলেছিলেন 62-72 হাজার কোটি টাকার শিল্প আসবে, এরকম নাকি মৌ হয়েছে। এখনো পর্যন্ত আদিত্য বিড়লা গ্রুপের 1000 কোটি টাকার গল্প শোনাচ্ছেন যাতে মাত্র 600 জন লোক কাজ পাবেন। তো উনি মমতা ব্যানার্জির 10 বছর দেখলেন না, আর প্রধানমন্ত্রী 1 বছর, আমরা তো সরকারেও নেই। তো শিল্প করার দায়িত্ব তো প্রধানত তৃণমূল কংগ্রেসের, আমরা কোথা থেকে শিল্প করব। 29শে জানুয়ারি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা থেকে বেরোনোর সময় তার হাতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এর কয়েক ঘন্টা পর ছেড়ে দেন তৃণমূলের প্রাথমিক সদস্য পদ। তার পরের দিনই চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। বিধানসভা নির্বাচনে পুরনো কেন্দ্র ডোমজুড় থেকেই তাকে প্রার্থী করে গেরুয়া শিবির। কিন্তু 40,000-এর বেশি ভোটে তৃণমূলের কল্যাণেন্দু ঘোষের কাছে পরাজিত হন তিনি। এরপর থেকেই আর বিজেপিতে তেমনভাবে সক্রিয় হতে দেখা যায়নি রাজীব বন্দ্যোপাধ্যায়কে। উল্টে ভোটে ভরাডুবি নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি, নিশানা করেন শুভেন্দু অধিকারীকেও। এই প্রেক্ষাপটে জুন মাসে কুণাল ঘোষের বাড়িতে গিয়ে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা তৈরি হয়। রাজীবের প্রত্যাবর্তনের বিরুদ্ধে হাওড়ায় পোস্টারও পড়ে। সেসবের পর অবশেষে রবিবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। করলেন ভুল স্বীকারও। আমি ভুল করেছিলাম, আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম। একটা অভিমানে হয়তো কোথাও হয়তো কোন রকম হয়তো জেদের বসে রাগের বসে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার এখনো মনে আছে। সেদিনকেও তো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানা করেছিলেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে 8 ঘন্টা ধরে আমাকে বুঝিয়েছিলেন। কিন্তু আমি সত্যি বলছি, আজকে আমি লজ্জিত, আজকে আমি অনুতপ্ত, আমার ভুল আমি স্বীকার করছি। দুধ স্তন্যদুগ্ধ পানকারী শিশু নয়, শিশু নয় যে তাকে কেউ ভুল বোঝাবে, বয়স তো অনেক হয়েছে। এসব কথা না বলাই ভালো আমার মনে হয়। মানে ওনাকে এতদিন ধরে বিজেপিতে যে আদর যত্ন করা হলো সেটার জন্য খারাপ লাগছে। হ্যাঁ, কারণ ওনাকে এত আদর যত্ন করার জন্য নিচেতলার কর্মীরা একটু বিরক্ত, বীতশ্রদ্ধ। তো এই আদর যত্নটা না করলেই হতো। রাজীব বন্দ্যোপাধ্যায়কে জয়েন করিয়েছেন, আমাকে তা মেনে নিতে হবে। তবে আমি জানি না যে এরকম একটা টপ টু বটম যে একজন করাপ্টেড লোক, সেই করাপ্টেড লোককে দলে কেন জয়েন করানো হলো। এদিন তৃণমূলে যোগ দেন ত্রিপুরার সুরমা কেন্দ্রের বিজেপি বিধায়ক আশিস দাসও। চলতি মাসে যিনি কালীঘাটে এসে মাথা নাড়া করে আদিগঙ্গায় স্নান করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। প্রসেনজিৎ সাহা, অর্ণব মুখোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।